কাস্তে হাতে মাঠে চলি নতুন ধান গড়ে তুলি। এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নতুন রূপা আমন ধান কিনে নবান্ন উৎসব শুরু হয়েছে। অগ্রহায়ণের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার 17 নভেম্বর সকাল 8টায় উপজেলার মৌগাথি ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে মাঠে ধান কেটে জেলার প্রশাসক অঞ্জনা খান মজলিস নবান্ন উৎসবের উদ্বোধন করেন। এ উপলক্ষে কৃষক দিনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হেমন্তের ধান কাটাকে কেন্দ্র করেই নবান্ন উৎসবের সূচনা হয়। কৃষকদের পাকা ধানের মাঠে চোখ পড়লে মনে পড়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতের কথা, ও মা অগ্রাণে তোর বরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। উৎসবমুখর পরিবেশে মাঠে মাঠে চলছে রূপা আমন ধান কাটা। হেমন্তের বাতাসে আমন ধানের গন্ধে মহামহ করছে প্রকৃতি চারপাশ। নতুন ধান নিয়ে কৃষকের যেমন রয়েছে প্রচুর ব্যস্ততা, তেমনি মনের মাঝে বেশি উঠছে বারবার আনন্দ এবং প্রচুর আনন্দের উল্লাস। অনেকের বাড়িতে চলছে বাপা ফুলি, তেল ফিটা, নতুন চালের পায়াস ও নাড়ুমুড়ির মুখরোচক বিভিন্ন ধরনের খাবার। ফলন ভালো হওয়ায় পাশাপাশি ধানের দাম ভালো পেয়ে কৃষকরাও আজ খুশি। প্রজন্মের কাছে পৌঁছে যাক আমাদের নবান্ন উৎসবের রং, তারা জানুক কৃষকের উদয়াস্ত পরিশ্রমের কারণেই আমাদের পেটে বাত জুড়ে। আজকের কৃষক আগামী বাংলাদেশ উন্নয়ন গড়ার হাতিয়ার। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। সভায় অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান মানিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা আসমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মৌগাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান খান আবুনি, কৃষক আমিনুল ইসলাম এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। এছাড়া উৎসবের আনন্দকে বাড়িয়ে তুলতে নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে চলছে বাহারি ফিটা ফুলি পায়াস তৈরি, গ্রামীণ খেলাধুলা, বাউল গান, মনুগো সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ধরনের আয়োজন। কাস্তে হাতে মাঠে ছুটি নতুন ধান গড়ে তুলি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই হাসিতে বড়ে ওঠো প্রতিটা কৃষকের মনের মনোভাব এবং ন্যায্য মূল্য খুঁজে পাক তাদের ফসল বিক্রি করার মাধ্যমে কৃষকরা যেন আগ্রহী হয় প্রতি বছর ধান উৎপন্ন করতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দুর্গাপুরের কথা পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই পেজে এইমাত্র নতুন ভিডিওটা দেখেছেন অবশ্যই অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেলটিতে সবার প্রথম ভিডিওটা দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা তথ্য শেয়ার করি আপনাদের সহযোগিতার জন্য, কিছু পেতে হলে কিছু দিতে হয়, অবশ্যই আপনাদের লাইক সাপোর্ট কমেন্ট ফেলেই আমরা আরও তথ্য শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো আপডেট তথ্যে। এই ছিল নেত্রকোনা জেলার হেমন্তের ফসল কাটা উৎসবকে কেন্দ্র করে নবান্ন উৎসবের আমেজ।